Hi friends, welcome to my channel Study with Ishany. 19th August 2021 current affairs nielam. Ajke class e tomader jonno current affairs e proshno ache mot 15 ta. Prottekta proshner sathe sathe extra fact strategy ke background bole debo. Tomra video ta skip na kore prothom theke shesh porjonto dekho. Tomra jara ager class miss kore gacho tader jonno description box e link dewa ache shekhan theke tomra ager class dekhe nebe. Ar description box e roche Facebook group, Telegram channel, WhatsApp group link. Shekhan theke tomra join hoye jete parbe. ওকে তাহলে চলো বন্ধুরা আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর 15টা প্রশ্ন আমরা দেখে নি ভিডিও শুরুতেই দেখে নেব 18th অগস্ট তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন কোন রাজ্য সরকার কৃষিকর্ণ প্রজেক্ট শুরু করেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে কেরালা কেরালা রাজ্য সরকার কৃষিকর্ণ প্রজেক্ট শুরু করেছে কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল হচ্ছেন আরিফ মোহাম্মদ খান দুই নম্বর প্রশ্ন ভারতের কোন শহর প্রথম 100% করোনা টিকাকরণ সম্পন্ন করলো এটা করেছে ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর শহর প্রথম 100% করোনা টিকাকরণ সম্পন্ন করেছে উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক আর রাজ্যপাল হচ্ছে গণেশী লাল তিন নম্বর প্রশ্ন কে সবচেয়ে কম বয়সে কেটু আরোহণ করে রেকর্ড করলেন এই রেকর্ড গড়েছেন শেহরাজে কাসিফ 19 বছর বয়সী একজন পাকিস্তানের লাহোরের পর্বত আরোহী শেহরাজে কাসিফ বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু চূড়া কেটুতে পৌঁছে বিশ্ব রেকর্ড করেছেন তা কেটুর উচ্চতা কত 8611 মিটার পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপতি আরিফ আলভি মুদ্রা হচ্ছে পাকিস্তানি রুপিয়া ওকে এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো যদিও উত্তরদাতার সংখ্যা খুবই কম তো নামগুলো একবার বলে দিই ফার্স্ট কমেন্ট করেছে সরজিৎ মণ্ডল সেকেন্ড কমেন্ট করেছে খুশি তারপরে সোরেন সুমন ঘোষ তন্ময় সৎপতি সুকান্ত বসাক মাহি সঞ্জয় ঠাকুর তোমরা প্রত্যেকেই তিনটে প্রশ্নের সঠিক উত্তর করেছো আজকের ক্লাসেও তোমাদের হোমওয়ার্কের জন্য তিনটে প্রশ্ন রেখেছি সেটা আমরা শেষে গিয়ে দেখব তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওকে চলো শুরু করি 19 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন সম্প্রতি কতগুলি জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হলো এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন সি 4টি অপশন সি সেগুলো হলো গুজরাটের থল ওয়াদওয়ানা হরিয়ানার সুলতানপুর এবং ভিন্দাবাস ওকে দুই নম্বর প্রশ্নে যাব অনার ফার্স্ট ইনিশিয়েটিভের জন্য কোন ব্যাংকের সাথে মৌ স্বাক্ষর করলো ভারতীয় নেভি এক্ষেত্রে উত্তর হচ্ছে IDFC ফার্স্ট ব্যাংক অপশন সি IDFC ফার্স্ট ব্যাংক IDFC ফার্স্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই প্রতিষ্ঠা সাল 2015 সালের অক্টোবর বর্তমানে CEO রয়েছেন ভি বৈদ্যনাথন পরবর্তী তিন নম্বর প্রশ্নে যাব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাংকের উদ্বোধন হলো কোথায় এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশনে দিল্লি দিল্লিতে উদ্বোধন হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাংক দিল্লির পুষায় তৈরি হলো এটি তো দিল্লির পুষায় তৈরি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাংক উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন অনিল বাইজাল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর উপমুখ্যমন্ত্রী রয়েছেন মনীষ সিসোদিয়া দিল্লির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের একবার রিভিশন করিয়ে দেব দিল্লি ইলেকট্রিক ভেহিকেল ক্যাপিটাল হতে চলেছে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2020 অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর হচ্ছে দিল্লি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য এডুকেশন মেন্টরিং প্রোগ্রাম লঞ্চ করল দিল্লি সম্প্রতি দিল্লিতে জাহাজুগি ওয়হি মকান যোজনা চালু হয়েছে যোগ বিজ্ঞান পাঠ্যক্রম শুরু করেছে দিল্লি মুখ্যমন্ত্রী কোভিড-19 পরিবার আর্থিক সহায়তা যোজনা লঞ্চ করেছে 15 দিনে 33 লক্ষ চারাগাছ রোপণ করতে বন মহোৎসবের শুরু করেছে দিল্লি নতুন দিল্লি পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন রাকেশ আস্থানা পরবর্তী প্রশ্নে যাব 4 নম্বর সম্প্রতি হাকাইন্ডে হিচিলমা কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জাম্বিয়া অপশন সি জাম্বিয়ার রাজধানী হচ্ছে লুসাকা প্রেসিডেন্ট হচ্ছেন এডগার লুঙ্গু আর কারেন্সি হচ্ছে জাম্বিয়ান কোয়াচা
যাব পরবর্তী প্রশ্নে 5 নাম্বার। কোন রাজ্য বন্দনা কাটারিয়াকে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিয়োগ করলো? বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিয়োগ করেছে উত্তরাখণ্ড। অপশন ডি, বন্দনা কাটারিয়া হলেন উত্তরাখণ্ডের বাসিন্দা, অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের খেলোয়াড়। উত্তরাখণ্ড সম্পর্কে জেনে নেব, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি, রাজ্যপাল রয়েছেন বেবিরানী মৌর্য, ক্যাপিটাল দুটি গ্রীষ্মকালীন হচ্ছে গার্সেন আর শীতকালীন হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস হচ্ছে 9 নভেম্বর 2000 সাল, রাজ্যসভার আসন 3, লোকসভার আসন 5 আর বিধানসভা আসন হচ্ছে 70। উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের ঝটপট রিভিশন করিয়ে দেব। উত্তরাখণ্ডে ভারতের প্রথম জীব বৈচিত্র্য উদ্যান ভারত বাটিকা উদ্বোধন করা হলো। উত্তরাখণ্ডের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হচ্ছেন সুখবীর সিং সন্ধু। উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় ক্রিপ্টোগ্যামিক গার্ডেন তৈরি করা হলো। উত্তরাখণ্ড রাজ্য হাডেলা ফেস্টিভ্যাল পালন করলো সম্প্রতি। উত্তরাখণ্ড রাজ্য প্রথম ভূমিকম্প অ্যালার্ট অ্যাপ লঞ্চ করেছে। ভারতের প্রথম অর্কিড সংরক্ষণ কেন্দ্র খোলা হয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের নারী ক্ষমতায়ন এবং শিশু বিকাশ দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন মহিলা হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়া। যাব পরবর্তী প্রশ্নে 6 নাম্বার। কোন রাজ্য নতুন 4টি জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে? তো এরকম সিদ্ধান্ত নিয়েছে ছত্তিশগড় রাজ্য। 4টি জেলা বেড়ে মোট জেলার সংখ্যা হচ্ছে 32টি। নতুন জেলাগুলির নাম হচ্ছে মহলা মানপুর, সারাঙ্গড় বিলাইগড়, শক্তি এবং মানেন্দ্রগড়। ছত্তিশগড় সম্পর্কে জেনে নেব, রাজধানী রায়পুর, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজ্যপাল অনুসুয়া উইকি, প্রতিষ্ঠা 2000 সালের 1 নভেম্বর। 7টি প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। লোকসভা আসন 11, রাজ্যসভা আসন 5, বিধানসভা আসন 90। ছত্তিশগড়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিমাইন্ড করিয়ে দেব। ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার মিশ্র। ছত্তিশগড় রাজ্যে লেমরু এলিফ্যান্ট রিজার্ভ নির্মাণ করা হবে। ছত্তিশগড় রাজ্যের লোকের মদ্যপান গ্রহণের পরিমাণ সবচেয়ে বেশি। রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা শুরু হয়েছে ছত্তিশগড়ে। প্রথম রাজ্য হিসেবে শহরাঞ্চলে ফরেস্ট রিসোর্স রাইটস স্বীকৃতি দিতে চলেছে ছত্তিশগড়। সম্প্রতি ছত্তিশগড় রাজ্যে হারালি ফেস্টিভ্যাল উদযাপিত হয়েছে। 7 নম্বর প্রশ্নে যাব। সম্প্রতি ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড পেলেন কে? এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন মোহাম্মদ আজম। অপশন এ, তিনি তেলেঙ্গানার বাসিন্দা। পরে প্রশ্ন 8 নম্বর, কোন তেল কোম্পানি ফুয়েল কার্টের নামে হোম ডেলিভারি শুরু করেছে? এটা করেছে বিপিসিএল। অপশন বি, বিপিসিএলের ফুল ফর্ম হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। প্রতিষ্ঠা 1952 সালে, সদর দপ্তর মুম্বাই মহারাষ্ট্র, চেয়ারম্যান এবং এমডি রয়েছেন অরুণ কুমার সিং। যাব পরবর্তী প্রশ্নে 9 নম্বর, ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট লঞ্চ করার ঘোষণা করলো কোন দেশ? এই ঘোষণা করেছে কানাডা। অপশন বি, কানাডার রাজধানী হচ্ছে অটোয়া, মুদ্রার নাম ডলার, প্রধানমন্ত্রী রয়েছেন জাস্টিন ট্রুডো। পরবর্তী প্রশ্নে যাব, 10 নম্বর প্রশ্ন, কোন রাজ্য ইনভেস্টর সামিট 2021-এর আয়োজন করেছে? এই আয়োজনটা করেছে গুজরাট। অপশন ডি, গুজরাট সরকার পরিবহন ও সড়কপথ মন্ত্রকের সহযোগিতায় ইনভেস্টর সামিট 2021-এর আয়োজন করেছে। গুজরাট সম্পর্কে জানব, রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, রাজ্যপাল আচার্য দেবব্রত। 1960 সালে 1 মে গুজরাট রাজ্যের প্রতিষ্ঠা হয়। প্রতিবেশী রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। গুজরাটের প্রচলিত নৃত্যগুলি হল টিপ্পানি, ডান্ডিয়ারাস, গারবা, রাসিলা, ভাবাই, গরমা। লোকসভা আসন 26, রাজ্যসভা আসন 11, বিধানসভা আসন 182। গুজরাটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিভিশন করিয়ে দেব। গুজরাট হাইকোর্ট প্রথম ইউটিউবে লাইভ বিচার প্রক্রিয়া সম্প্রচার করল।
গুজরাট রাজ্যের কুনরিয়া গ্রামে বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত হল। ভারতের 40তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল গুজরাটের ধোলাভিরা। গুজরাট রাজ্য সরকার অনাথ শিশুদের জন্য মাসিক 2000 টাকা সহায়তা ঘোষণা করেছে। গুজরাটের রাজধানী গান্ধীনগরে 2022 সালে ডিফেন্স এক্সপো অনুষ্ঠিত হবে। গুজরাট রাজ্য সরকার ই নগর মোবাইল অ্যাপ লঞ্চ করল। এই হচ্ছে গুজরাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যাব পরবর্তী প্রশ্নে 11 নম্বর। সম্প্রতি প্রকাশিত অ্যাক্সেলারেটিং ইন্ডিয়া 7 ইয়ার্স অফ মোদি গভর্নমেন্ট পুস্তকটি কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ অখিলেশ মিশ্রা, আর বইটি পাবলিশ করেছেন হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু। যাব পরবর্তী প্রশ্নে 12 নম্বর। সম্প্রতি কোন রাজ্যে আদি পুরম ফেস্টিভ্যাল উদযাপিত হয়েছে? এটা উদযাপিত হয়েছে তামিলনাড়ুতে, অপশন ডি। তামিলনাড়ু সম্পর্কে জানব। রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত, প্রতিবেশী রাজ্য কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, লোকসভা আসন 39, রাজ্যসভা আসন 18, বিধানসভা আসন 234। তামিলনাড়ুর প্রচলিত নৃত্যগুলি হল ভরতনাট্যম, কোলাট্টাম, কুম্মি, থেরুকট্টু, তেরাতলি, কারাগাম, কাভাডি। তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক নজরে। এশিয়ার সবচেয়ে বড় ক্যাটেল পার্কের উদ্বোধন করা হলো তামিলনাড়ুতে। তামিলনাড়ু রাজ্য সরকার মাটির খেলনাকে জিআই ট্যাগ দেওয়ার ঘোষণা করেছে। তামিলনাড়ু রাজ্যের ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিলের অন্তর্ভুক্ত হচ্ছেন এস্তার ডাফলো এবং রঘুরাম রাজন। তামিলনাড়ু রাজ্য সরকার টোকিও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ীদের জন্য 3 কোটি টাকা নগদ পুরস্কারের ঘোষণা করেছে। তামিলনাড়ুর নতুন পুলিশ মহানির্দেশক নিযুক্ত হয়েছেন সি শৈলেন্দ্র বাবু। ওকে, তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামণিয়াম শিশুদের নিউমোনিয়া এবং ব্রেন ফিভারের বিরুদ্ধের জন্য ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে। তামিলনাড়ু রাজ্য সরকার মাক্কালাই থেডি মাথুরুভম নামক একটি স্বাস্থ্যসেবা প্রকল্প শুরু করেছে। ভোকেশনাল কোর্সে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 7.5% সংরক্ষণের ব্যবস্থা করবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্য ডোর স্টেপ হেলথ কেয়ার স্কিম চালু করেছে। এই হচ্ছে তামিলনাড়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যাব পরবর্তী প্রশ্নে 13 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত ফেটফুল ট্র্যাঙ্গেল হাউ চায়না শেপড ইউএস ইন্ডিয়া রিলেশনস ডিউরিং দ্য কোল্ড ওয়ার নামক বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন তন্নি মদন, অপশন সি। পরবর্তী প্রশ্নে যাব 14 নম্বর। কোন কেন্দ্রীয় মন্ত্রী অপারেশন ব্লু ফ্রিডম অভিযান চালু করলেন? এটা চালু করেছেন অপশন বি ডক্টর বীরেন্দ্র কুমার। কেন্দ্রীয় সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে অপারেশন ব্লু ফ্রিডম নামে অভিযানের উদ্বোধন করেছে। পরের প্রশ্নে যাব এবং শেষ প্রশ্ন 15 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রয়াত চিন্ময় চ্যাটার্জি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন সি। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 68 বছর। তিনি মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান ক্লাবের হয়েও খেলেছেন। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন। এবার আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে প্রতিদিনের মতো 3টে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা এই 3টে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, হিরোশিমা ডে কবে পালিত হয়? দ্বিতীয় প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম ভূমিকম্প অ্যালার্ট অ্যাপ লঞ্চ করলো? 3 নম্বর প্রশ্ন, এলআইসির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? 3টে প্রশ্নের উত্তর তোমাদের জানা আছে, ঝটপট আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 18ই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, কোন রাজ্য তাদের নিজস্ব পদ্ম পুরস্কার চালু করার কথা ঘোষণা করলো? এই ঘোষণা করেছে কেরালা। প্রথম রাজ্য হিসেবে আসাম এই ঘোষণাটা করেছিল। দ্বিতীয়বার কেরালা এই ঘোষণা করেছে যে কেন্দ্রে যেগুলো পুরস্কার আছে, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন, ঠিক সেরকমই কেরালা সরকার কেরালা পদ্মশ্রী, কেরালা পদ্মভূষণ, কেরালা রত্ন পুরস্কার প্রভৃতি চালু করার কথা ঘোষণা করেছে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, আর রাজ্যপাল হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। 2 নম্বর প্রশ্ন,
কোন রাজ্য ইএফআইআর রেজিস্ট্রেশন পরিষেবা চালু করলো? এটা করেছে হচ্ছে মধ্যপ্রদেশ। এবার থেকে অনলাইনে ইএফআইআর করা সম্ভব হবে মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভূপাল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আর রাজ্যপাল রয়েছেন মঙ্গুভাই ছগন ভাই প্যাটেল। পরবর্তী প্রশ্নে যাব, 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ড্রোন ফরেন্সিক ল্যাব এবং রিসার্চ সেন্টার তৈরি হচ্ছে কোন রাজ্যে? এটা তৈরি হচ্ছে কেরালায়, কেরালার তিরুবনন্তপুরমে তৈরি হচ্ছে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, রাজ্যপাল হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম মহিলা চিফ জাস্টিস কে হয়েছেন? পাকিস্তানের প্রথম মহিলা চিফ জাস্টিস হয়েছেন হচ্ছে আয়েশা মালিক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, প্রধানমন্ত্রী ইমরান খান, রাষ্ট্রপতি আরিফ আলভি আর মুদ্রা হচ্ছে পাকিস্তানি রুপিয়া। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী দেশব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 ঘোষণা করেছে, 2.0 শুরু করেছে? কোন কেন্দ্রীয় মন্ত্রী? অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর দেশব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 শুরু করেছেন। যাব পরবর্তী প্রশ্নে, 6 নম্বর, 6 নম্বর প্রশ্ন, কোন দেশ 17 আগস্ট তারিখে স্বাধীনতা দিবস পালন করে? এক্ষেত্রে উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। 1945 সালে 17 আগস্ট ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, রাষ্ট্রপতি জোকো উইদোদো, মুদ্রা হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। 7 নম্বর প্রশ্ন, তালিবান ফোর্সের দ্বারা ক্ষমতা দখল হওয়ায় কোন দেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন আশরাফ ঘানি? কোন দেশের? আফগানিস্তানের। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল আর মুদ্রার নাম হচ্ছে আফগানি। 8 নম্বর প্রশ্ন, ইউনিয়ন হোম মিনিস্টার্স মেডেল ফর এক্সেলেন্স ইন ইনভেস্টিগেশন দ্বারা সম্মানিত হলেন ত্রিপুরার কোন মহিলা সাব ইন্সপেক্টর? উত্তর হচ্ছে রীতা দেবনাথ। ভারতে মোট 152 জন পুলিশ এই মেডেল পেলেন। ত্রিপুরার রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যপাল রমেশ বাইশ। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের এয়ারপোর্টের নাম মহারাজা অগ্রসেনের নামে রাখা হলো? উত্তর হচ্ছে হরিয়ানা। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, রাজ্যপাল হচ্ছে বান্দারু দত্তাত্রেয়। 10 নম্বর প্রশ্ন, 2020-21 সালে ভারতে বিলিয়নারের সংখ্যা কমে কত হলো? সংখ্যা কমে হলো 136 জন, 2019-20 সালে ছিল 141 জন। 11 নম্বর প্রশ্ন, হরিয়ানার নতুন ডিজিপি হিসেবে কে শপথ নিলেন? শপথ নিয়েছেন প্রশান্ত কুমার আগরওয়াল। 12 নম্বর প্রশ্ন, 2021 সালের আগস্ট মাসের মধ্যে সারা ভারতে কতগুলি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হলো? উত্তর হচ্ছে 8000। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত গ্রেট মুলার কোন দেশে প্রখ্যাত ফুটবলার ছিলেন? জার্মানির প্রখ্যাত ফুটবলার ছিলেন। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী উন্মুক্ত চাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 2012 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন এবং ম্যাচটি ভারত জিতেছিল। 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানির সিইও পদ থেকে পদত্যাগ করলেন বিনোদ কে দশরি? এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। রয়্্যাল এনফিল্ড প্রতিষ্ঠিত হয় 1955 সালে। 16 নম্বর প্রশ্ন, ডিফেন্স আইটেম কেনার জন্য কোন দেশকে $100 মিলিয়ন লোন দিল? ভারতের এক্সিম ব্যাংক মরিশাসকে লোন দিয়েছে $100 মিলিয়ন। মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস, মুদ্রার নাম হচ্ছে রুপি। এক্সিম ব্যাংকের বর্তমানে সিইও রয়েছেন ডেভিড রাসকুইনা। 17 নম্বর প্রশ্ন, কোন দিনটি প্রত্যেক বছর পার্সি উৎসব হিসেবে পালিত হয়? 16 আগস্ট পালিত হয় পার্সি উৎসব। 18 নম্বর প্রশ্ন, কোন ব্যাংক ভারতীয় প্যারা অলিম্পিক কমিটির সাথে চুক্তি করলো? চুক্তি করেছে ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক গঠিত হয়েছে 15 আগস্ট 1907, হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই ইন্ডিয়া, এমডি এবং সিইও রয়েছেন মিসেস পদ্মজা ছুন্দরু। 19 নম্বর প্রশ্ন, স্যাটেলাইট ফোন যুক্ত ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা আসামে অবস্থিত। আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল হচ্ছেন জগদীশ মুখী। শেষ প্রশ্ন 20 নম্বর, কোন রাজ্য অলিম্পিক পদক জয়ী লাভলিনা বরগোহাইনকে ডিএসপি পদে নিয়োগ করলো? এটা করেছে আসাম রাজ্য।
লাভলিনা বর্গোহাইন 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। আসামের রাজধানী হচ্ছে দিসপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল রয়েছেন জগদীশ মুখী। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা ইতিমধ্যেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক এবং উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখাবে পরে ক্লাসে। ভালো থেকো, বাই।